কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিভিন্ন প্রকল্পে কাজ করতে গিয়ে 400 থেকে 500 অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা স্বীকার করলেন বিশ্বকাপ আয়োজনের প্রধান হাসান আল থাওয়াদি। যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রবাসী শ্রমিকের মৃত্যুর এই সংখ্যাও বলেন আল থাওয়াদি। বিশ্বকাপ আয়োজন উপলক্ষে কাতারে কয়েক লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন, যাদের বেশিরভাগই যেতে হয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে। পারস্য উপসাগরীয় দেশগুলোতে শ্রমিকদের দুর্দশা নিয়ে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো কড়া সমালোচনা করে আসছে, যদিও কাতার বলছে ভিন্ন কথা। তাদের দাবি, শ্রম আইন সংস্কার করা হয়েছে।